দেখুন একটা তারের মতো করে পড়ছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা শুটি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে শুটি ভাজাগুলোকে চিনি রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো কাঠি গজা বা শুটি ভাজা। আমরা গ্রাম্য ভাষায় এটাকে শুটি ভাজা বলি, আবার অনেকে কাঠি গজাও বলে, আবার এটাকে ভালোভাবে বললে ছোট গজা বা মুরালিও বলা হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে, আটা দিয়ে খেতে এতটা ভালো লাগবে না, তাই এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ, যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস তাই সামান্য একটু পরিমাণে লবণ ব্যবহার করব, কারণ পরবর্তীকালে এটাকে চিনি রসে পাক করব, তাই সামান্য লবণ ব্যবহার করছি। কারণ যে কোনো মিষ্টি খাবারে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এবার লবণটাকে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নিলাম। লবণটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিয়েরও ময়াম দিতে পারেন, আর ময়ামটা একটু ভালো করেই দিতে হবে, কারণ এটা যেহেতু একটু খাস্তা মচমচে হবে তাই ময়ামটা একটু ভালো করেই ব্যবহার করতে হবে। এবার ময়দার সঙ্গে ময়ামটাকে ভালো করে মেখে নেব। যত ভালোভাবে ময়ামটা ময়দার সঙ্গে মাখবেন গজাটা কিন্তু ততটাই খাস্তা হবে। ভালোভাবে ময়ামটাকে ময়দার সঙ্গে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব, আর ডোটা কিন্তু বেশি নরম করব না আর একদম শক্তও করব না। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো করে থাকি তার থেকে একটু শক্ত তৈরি করব, তাই ডোটা বানানোর সময় অবশ্যই অল্প অল্প পরিমাণে জল দেবেন। বেশি পরিমাণে একসঙ্গে জল দিয়ে দিলে সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যেতে পারে, আর নরম হয়ে গেলে পরবর্তীকালে যদি ময়দা অ্যাড করেন তাহলে কিন্তু গজাগুলো খাস্তা তৈরি হবে না। ডোটা ভালো করে মুছে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ডোটাকে আরেকবার ভালো করে একটু মুছে নেব, তারপর আমি মুরালি বা শুটি ভাজা বা কাঠি ভাজাগুলোকে কেটে নেব। ডোটাকে ভালো করে একটু মুছে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে ভালো করে আগে প্রথমে গোল করে নিচ্ছি এটাকে। প্রথমে এটাকে গোল করে নিলাম, তারপর এটাকে বেলে নেব, আর বেলার সময় আমি সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি, এতে বেলতে খুব সুবিধে হয়। বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলেই হবে, না ছড়িয়েও আপনারা বেলতে পারেন। এবার এটাকে বেলে নিচ্ছি, বেশি পাতলাও নয় আর একদম মোটাও নয়। আমি বেলার পর আপনাদের দেখাবো কতটা মোটা এটাকে বেলতে হবে বা কীরকম করে বেলতে হবে। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নেব, যাতে কোথাও পাতলা বা কোথাও মোটা না থেকে যায়। একটা বেলে নিয়েছি, এবার দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি কতটা মোটা রেখেছি। দেখুন এরকম মোটা রেখেই এটাকে বেলে নিতে হবে, একদম অতিরিক্ত মোটা নয় আবার একদম পাতলাও নয়। এবার প্রথমে চাকু দিয়ে চারদিকটা একটু ভালো করে কেটে দিচ্ছি। চারদিকটা কেটে নেওয়ার পর এটাকে এবার তিন ভাগে আমি ভাগ করে দিলাম। এক আঙুল করে লম্বা রাখলেই হবে। এই যে দেখুন এক আঙুল করেই আমি লম্বা রেখেছি। এবার এটার ছোট ছোট পিস করে নেব, একটু ছাড়া ছাড়া, সামান্য একটু ছাড়া ছাড়া, হাফ করা ছাড়া ছাড়া করে এটাকে কেটে নিচ্ছি। বেশি চওড়া করে করার দরকার নেই, হালকা একটু ছাড়া ছাড়া কেটে নিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন কিরকম ভাবে আমি কাটছি।
এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। একইভাবে এগুলোকেও আমি কেটে নেব, সমস্ত গজা বা কাঠি গজা বা মুরালি যাই বলুন না কেন কাটা কমপ্লিট। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য উনুন ধরানো হয়ে গেছে, একটু কড়াইটা বসিয়ে তেলটা দিলেই হলো। ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এক একটা গজা বা শুঁটি ভাজা এর মধ্যে দিয়ে দেব। তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে, অতিরিক্ত পরিমাণে গরম করবেন না, তাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ভালো করে মচমচে করে ভাজা হবে না। দেখুন গজা বা শুঁটি ভাজাগুলো দেওয়ার পর আস্তে আস্তে এগুলো তেলের উপরে ভেসে উঠেছে। দেখুন কি সুন্দর তেলের উপরে এগুলো ভেসে উঠলো। এইভাবে সমস্ত গজাগুলো তেলের উপরে আস্তে আস্তে ভেসে উঠবে। এবার মিডিয়াম আঁচে এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা একটু লাল করে এগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে তৈরি হয়েছে। একইভাবে বাকি গজাগুলোকেও ভেজে নেব, আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, তেলটা যেন মিডিয়াম গরম হয়, অতিরিক্ত যেন গরম না হয়। সমস্ত শুঁটি ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। শুঁটি ভাজা কমপ্লিট। এবার শুঁটি ভাজাগুলো চিনি রসে পাক করার জন্য চিনি রসটা তৈরি করব। এবার চিনির রসটা তৈরি করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণে চিনি দেব তার 1/4 থেকে 3/3 জল দেব। চিনির রসটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচকে থেতো করে, এতে শুঁটি ভাজার ফ্লেভারটা খুব ভালো আসবে, তার জন্য কয়েকটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এক তারে তৈরি করব চিনি রসটাকে, যখন একটা তারের মতো হবে তখনই আমি শুঁটি ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটা তারের মতো করে পড়ছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা শুঁটি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে শুঁটি ভাজাগুলোকে চিনি রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মেলা বা হাটের বা দোকানের মতো শুঁটি ভাজা বা মুরালি বা কাঠি গজা। নাম যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ স্বাদ। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল মেলায় দোকান অথবা মিষ্টির দোকানের মতো খাজা গজা শুঁটি ভাজা মুরালি যাই বলুন না কেন, অসম্ভব মজাদার একটি মিষ্টি জাতীয় খাবার। বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার। এবার বাড়িতেই আপনারা দোকানের মতো মুরালি তৈরি করে নিতে পারেন। আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন, সেই সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। এবার আপনাদেরকে এই শুঁটি ভাজাগুলো আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
দেখুন খুব সুন্দর হয়েছে, শব্দ হচ্ছে তরে পুরো মচমচে একদম সুন্দর শব্দ হচ্ছে, দারুণ হয়েছে। আমার বাবাও এরকম বানাতো জানি, এখন তোমার মা বানাচ্ছে, এখন আমার বৌমা বানাচ্ছে। আমার বাবার থেকেও ভালো, আমার বাবার রেস্টুরেন্ট ছিল এই সুটি ভাজার রেস্টুরেন্ট ছিল জানি, ওখানে সুটি ভাজা বিখ্যাত, কেদার বাবুর সুটি ভাজা, কেদার বাবুর সুটি ভাজা। আজ তো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে। শুরু করেছিলাম বিকেল বেলা, আর এখন পুরো ঘোর অন্ধকার হয়ে রাত হয়ে গেছে। তো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা ভাই ভাই, চলুন এবার টেস্ট করি। টাটা তো বলে দিয়েছি, কিন্তু টেস্টটা তো করতে হবে। খুব শব্দ হচ্ছে রে মুখের ভিতর, হেভি খাস্তা হয়েছে। দোকানের গুলোকে ফেল করে দেবে, আমি বানিয়েছি আমি নিজেই বলছি, দোকানের গুলোকে ফেল করে দেবে। সেই তো, ক্যামেরার আড়ালে অনেকেই বসে আছে, ওদেরকেও তো দিতে হবে। দাও